সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 18 সেপ্টেম্বর 2023, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি একজন প্রান্তিক খামারের বাড়িতে। আর এই খামারটির অবস্থান কুষ্টিয়া জেলার মিরপুর থানার ঝুটিয়াডাঙ্গা গ্রামে। এর আগেও এখানকার হাই কোয়ালিটি বেশ কিছু সারগুলো দেখানো হয়েছিল, তো সেগুলো মোটামুটি সেল করা হয়ে গেছে। এবার এখানে বেশ কয়েকটা হাই কোয়ালিটির সারগুলো কালেকশন করা হয়েছে, তো দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো নিয়ে এসেছেন, কেমন বয়সের, কোন কোন দাম হলে নিতে পারবেন। এর পাশাপাশি আপনারা যারা সরাসরি খামারে এসে গরু দেখে নিতে যাচ্ছেন, কোন কোন উপায়ে আসতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। আজকে ভিডিওতে 5টা গরু রাখছেন, 5টা লটের শুরুতেই লাল রঙের যে ষাঁড় বাচ্চাটা নিয়ে আসছেন, কোন জাতের বাচ্চা এটা? শুরুতেই যে বাচ্চাটা নিয়ে আসছে, এটা একটি ব্রাহ্মা বাচ্চা, হাই কোয়ালিটির একটি ব্রাহ্মা। এবং এটি জাতমান যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন যে এটা কোন মানের এবং কোন জাতের গরু। আচ্ছা, বয়সের দিকে কেমন আছে গরুটা? এটা বয়সের দিকে আছে 7 থেকে 8 মাস। 7 থেকে 8 মাস? জি। খাবার দাবার সুস্থ থাকে, সবকিছু ঠিকঠাক? সব কিছু ঠিকঠাক, খাবার দাবার সুস্থ এবং সব কিছু ভ্যাকসিনেশনও করা আছে। আচ্ছা, যে ক্রেতা ভাই নেবে, জাতমান কোয়ালিটি কেমন কী আছে বারবার দেখে, কিংবা চাইলে সরাসরি এসে গরুগুলো দেখে স্বচক্ষে দেখে সিদ্ধান্ত নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই, যারা নেবে, যাদের চয়েস হবে, তারা স্বচক্ষে দেখলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, দামটা কেমন রাখছেন গরুটা? আমি প্রথম যে গরুটা রাখছি এটা একটু আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছি, এবং শেষে আরেকটি সুন্দর ব্রাহ্মা আছে এবং সেটিও আলোচনার সাপেক্ষে, প্রথমটা আমি শেষেরটা আলোচনার সাপেক্ষে রাখবো। আচ্ছা, বাকিগুলোর দাম বলে দেবেন? বাকিগুলোর দাম বলে দেবো, এটা সাইড করে দেন। এই পাশে ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, বেশ সুন্দর গঠনের গরুটা, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, এটা কোন জাতের গরু? এটা অনেকে বলতে পারে যে এটি ব্রাহ্মা ক্রস, কিন্তু তা না, এটি মূলত হাই কোয়ালিটির একটি শাহিয়াল বাচ্চা। আচ্ছা, ভালো জাতমান কোয়ালিটির একটা শাহিওয়ালের সার বাচ্চা। জি। এটা বয়সে কেমন আছে? এটা বয়সে 6 মাস। 6 মাসের মতো বয়স হবে? জি। সম্পূর্ণ সুস্থ সবল আছে? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, যারা এই ধরনের বাচ্চা গরু লালন পালন করতে চায়, তারা চাইলে গরুগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারে? তারা চাইলে, তাদের যদি চয়েস হয়, জাতমান কোয়ালিটি সম্পূর্ণ দেখে চয়েস হয়, তারা খামারে রাখলে এটা একসময় বিগ কোয়ালিটির গরু হবে। আচ্ছা, দামটা কেমন রাখছেন এই গরুটার? এটার দাম রাখছে আমি 1,35,000 টাকা। 1,35,000 টাকা দাম চাওয়া, আলোচনা সাপেক্ষে দাম দর করে গরুটা বিক্রি হবে? জি। তো এটা সাইড করে দেন, এরপর যেটা আছে ওটা দেখাই আমরা। এবার ভিডিওর 3 নম্বর সিরিয়ালে আরও একটা সুন্দর গঠনের গরু নিয়ে আসছেন, আবিকম বলে বেশ ঝোলানো গরুটা, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা হাই কোয়ালিটির একটি শাহিয়াল বাচ্চা এবং এটার বয়সও 6 মাস। এটার বয়সও 6 মাসের মতো হবে? জি। খাবার দাবার তো সব কিছু ঠিক? খাবার দাবার সব কিছু ঠিকঠাক এবং সুস্থ, তার ভ্যাকসিনেশনও করা আছে। আচ্ছা, ভ্যাকসিনেশন করা আছে, কেউ নিতে চাইলে সরাসরি এসে বারবার দেখে সিদ্ধান্ত নিতে পারবে? অবশ্যই। দামটা কেমন রাখছেন গরুটা? এটার দাম রাখছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা। জাতমান কোয়ালিটি কেমন কি আছে, আর অভিজ্ঞ যারা ক্রেতা হয়েছে তারা দেখলেই বুঝতে পারবে? জি, অবশ্যই বুঝতে পারবে। এটা সাইড করে দেন, 4 নম্বরের গরুটা আমরা দেখাই। জি। এবার ভিডিওর 4 নম্বর সিরিয়ালে আরও একটা সুন্দর গঠনের গরু নিয়ে আসছেন, কী বলবো, 5টা গরু কালেকশন করছেন, সবগুলোকে ভালো বলতেই হচ্ছে, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটি হাই কোয়ালিটির একটি শাহিয়াল বাচ্চা, অনেকে ব্রাহ্মা ভাবতে পারেন কিন্তু এটা ব্রাহ্মা না, অনেকে আবার ব্রাহ্মা বলে বিক্রি করে, কিন্তু এটা হাই কোয়ালিটির একটি শাহিয়াল বাচ্চা। আচ্ছা, বয়সের দিকে এটা কেমন আছে? বয়সে এটি 5 মাস। 5 মাস? আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল এবং খাওয়া ধরে গেছে, খাবার দাবার সব কিছুই ঠিকঠাক? জি, ঠিকঠাক। আচ্ছা, যারা নিয়ে যেতে চায় বা যারা লালন পালন করতে চায়, দীর্ঘমেয়াদী গরু হিসেবে গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে? জি, অবশ্যই। এই গরুটার দামটা কেমন রাখছেন? এই গরুটা যতগুলো দেখালাম তার মধ্যে এটা সবচেয়ে তো হাই কোয়ালিটির, সবই হাই কোয়ালিটির, তার মধ্যে এটা একটু ভিন্ন ধরনের, তাই ভালোর মধ্যে ভালো। এই গরুটার দাম রাখছে 1,40,000 টাকা। 1,40,000 টাকা দাম চাওয়া, এখান থেকে আলোচনা সাপেক্ষে দাম দর করে গরুটা বিক্রি হবে? জি। তো এটা সাইড করে দেন। এপাশে সর্বশেষ 5 নম্বর সিরিয়ালে লাল টকটকে আরও একটা সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন, এই বাচ্চাটা সম্পর্কে একটু বলবেন। এটি দর্শকবৃন্দ দেখলেই বুঝতে পারবেন যে এটা কী গরু, এটা হাই কোয়ালিটির একটি ব্রাহ্মা বাচ্চা। আমি মনে করি একটা ব্রাহ্মা বাচ্চা আমার কাছে, তাই এখন দর্শকবৃন্দ যদি যে বাচ্চা যে মান ধরে যারা বিচার করবে সেটা তারা ভাবতে পারে, তো আমার কাছে এটা ব্রাহ্মা বাচ্চা। আচ্ছা, দর্শক ভাই যারা নিতে চায় তারা যেভাবে খুশি সেভাবে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে? জি, অবশ্যই। এটার দামটা কেমন রাখছেন? এটা আমি দাম রাখছি আলোচনা সাপেক্ষে। এটা আলোচনা সাপেক্ষে দাম দর ফিক্সড করে গরুটা নিতে পারবে? জি। আচ্ছা, তো মোটামুটি দেখানোর মতো 5টা গরুই ছিল, 5টা গরুই দেখালাম, বিস্তারিত বর্ণনাও করছেন। জি। এবার লেনদেনটা কীভাবে করবেন সেটা একটু বলে দেন।
লেনদেনটা যদি তারা অনলাইনে কিনতে চায় তাহলে আমাদের আমার তো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠানের নামে সে টাকা পাঠাইতে পারবে, অথবা সে যদি এখানে এসে দেখে চয়েস করে নিতে চায় তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আর আপনার খামারের লোকেশনটা আরেকটাবার বলে দেন। আমার খামারের লোকেশনটা হচ্ছে আমার গ্রামের নাম ঝুটিয়াডাঙ্গা, মিরপুর থানা, কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা, মিরপুর থানা, ঝুটিয়াডাঙ্গা গ্রাম। জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ পাঁচটা করে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।